हेलो एवरीवान वेलकम बैक टू माई चैनल জান্নাতুল কিচেন। आशा করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য যে রেসিপিটি নিয়ে এসেছি তা হচ্ছে বরবটির ভর্তা। কিভাবে খুবই অল্প সময়ে শিলপাটায় বেটে এবং খুবই মজাদার স্বাদে বরবটির ভর্তা বানানো যায় সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। तो चलून रेसिपिटी पुरो प्रसेसिंगटा देखे नेওয়া যাক। বরবটি ভর্তা বানানোর জন্য আমি এখানে কিছু বরবটি নিয়েছি আর এখন আমি এই বরবটিগুলোকে স্লাইস করে কেটে নিব। এজন্য আমি এখানে অল্প অল্প করে বরবটি নিয়ে একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। फ्रेंड्स देखুন এরকম করে আমি সবগুলো বরবটি কেটে নিয়েছি। আমি সাইজগুলো একটু ছোট ছোট করে সবগুলো একই সাইজের করে কেটে নিয়েছি। আর এখন আমি এই বরবটিগুলোকে সেদ্ধ করে নিব। বরবটিগুলোকে সেদ্ধ করার জন্য আমি এখানে একটি ফ্রাইং প্যানে 1 কাপ পরিমাণের চেয়ে অল্প বেশি পানি দিয়ে দিচ্ছি। এখন আমি এতে বরবটিগুলো দিয়ে দিব। বরবটিগুলোকে আমি দিয়ে দিয়েছি আর এখন আমি এতে লবণ দিয়ে দিব। আর এখন একটু নেড়েচেড়ে আমি মিশিয়ে দিচ্ছি। লবণ দেওয়াতে বরবটিগুলো ভালো করে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। 4 থেকে 5 মিনিটের জন্য আমি ঢেকে দিব যাতে করে বরবটিগুলো সেদ্ধ হয়ে যায়। 4 থেকে 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। বরবটিগুলোকে এখন একটু নেড়েচেড়ে দিতে হবে। আর যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমি বরবটিগুলোকে এভাবেই রাখব। ফ্রেন্ডস দেখুন পানিটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গিয়েছে, তার মানে বরবটিগুলো এখন পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। তো আমি এখন বরবটিগুলোকে নামিয়ে নিচ্ছি। এখানে আমি একটি প্যানে 2 টেবিল চামচ পরিমাণের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন একটু গরম হয়ে যাবে ঠিক এ পর্যায়ে আমি এতে 5-6টার মতো শুকনো মরিচ দিয়ে দিব। আপনারা ঝালের পরিমাণ বেশি খেতে চাইলে এখানে মরিচের পরিমাণটাও বাড়িয়ে দিবেন। আর এখন আমি এই সরিষার তেলের মধ্যে এই শুকনো মরিচগুলো ভেজে নিচ্ছি। আমি এখানে সরিষার তেলের মধ্যে এই শুকনো মরিচটা ভেজে নিয়েছি। আর এখন আমি এতে 4-5 কোয়ার মতো রসুন দিয়ে দিচ্ছি। রসুনটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। আর এখন আমি এতে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণের মতো পেঁয়াজের কুচি। আমি এখন পেঁয়াজের কুচিটাকে একটু ভালো করে ভেজে নিব। পেঁয়াজগুলো যখন হালকা ভাজা হয়ে যাবে তখন আমি এতে সেদ্ধ করা বরবটিগুলো দিয়ে দিব। এখন আমি পেঁয়াজ, মরিচ আর রসুনের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন আমি পেঁয়াজ, মরিচ আর রসুনের সাথে বরবটিগুলোকে একটু ভেজে নিচ্ছি। বরবটিগুলোকে আমি ভেজে নিয়েছি। এখন আমি বরবটিগুলোকে নামিয়ে নিচ্ছি। বরবটিগুলোকে আমি শিলপাটায় বেটে নিব। আপনারা চাইলে এ পর্যায়ে বরবটিগুলোকে নামিয়ে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিতে পারেন, তবে আমার মনে হয় পাটায় বাটলে বেশি টেস্ট হয়। তো আমি এখন পাটায় বরবটিগুলোকে বেটে নিব। আমি এখানে শিলনোড়ায় এই বরবটিগুলোকে ঠান্ডা করে নিয়েছি আর এখন আমি এগুলোকে বেটে নিচ্ছি। এখন আমি লবণের পরিমাণটা একটু চেক করে নিব। যদি লবণটা কম পড়ে যায় তাহলে আমি আবারও এখানে লবণ মিক্স করে নিব। এখন আবার আমি ভালো করে বেটে নিচ্ছি। আমি একদম মিহি করে বেটে নিব। আর এ পর্যায়ে কিন্তু খুব ভালো একটা সেন্ট এসেছে। देखুন আমি কিভাবে বাটাবাটিটা পুরোটুকু করছি। আপনারা কিন্তু চাইলে গ্রাইন্ডারেও করতে পারেন, কিন্তু যদি পাটায় বেটে করেন এর চেয়ে মজার হবে না। গ্রাইন্ডারের চেয়ে বেশি মজাদার হয় যদি আপনারা পাটায় বেটে করেন। ভর্তাটাকে ভালো করে বেটে নেওয়ার পর আমি ভালো করে একটু মিশিয়ে নিয়েছি, আর এখন আমি এতে সরিষার তেল দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিব। ভর্তাটা এখন পুরোপুরি বানানো হয়ে গিয়েছে। এখন আমি একটি বাটিতে পরিবেশন করে নিব। তো পরিবেশন করার পর কেমন হয় চলুন দেখে নিই। আমার এই রেসিপিটি আশা করছি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। দেখুন বরবটির ভর্তাটা দেখতে কতটা সুন্দর লাগছে। আমার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।